2014 সাল থেকে হরিয়ানায় ক্ষমতায় বিজেপি, এবার কি হবে? বুধফেরত সমীক্ষা সামনে আসার পর থেকে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার ভোটের ফল প্রকাশ হওয়ার পর দেখা যায়, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হরিয়ানায় ফের সরকার গড়তে চলেছে বিজেপি। গেরুয়া শিবিরের এই সাফল্যের পর হরিয়ানার ভোটারদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার উন্নয়নে বিজেপির সব রকম চেষ্টা চালিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। 2014 সাল থেকে হরিয়ানায় ক্ষমতায় রয়েছে বিজেপি, 2019 সালে সরকার গঠন করলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এবার কি হবে? বুধফেরত সমীক্ষা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করে। এদিন ভোট গণনা শুরুতে প্রাথমিকভাবে এগিয়েছিল কংগ্রেস, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কংগ্রেসকে পেছনে ফেলে এগিয়ে যায় বিজেপি। শেষ পর্যন্ত হরিয়ানার 90টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জেতে 48টি আসনে, আর কংগ্রেস পায় 37টি আসন। সরকার গড়তে দরকার 46টি আসন, ফলে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে হরিয়ানায় ফের সরকার গড়তে চলেছে বিজেপি। ফল ঘোষণার পরই হরিয়ানার মানুষকে ধন্যবাদ জানিয়ে এক স্যান্ডেলে মোদী লেখেন, এটা বিকাশ ও সুশাসনের রাজনীতির জয়। হরিয়ানার উন্নয়নে বিজেপি সব রকম চেষ্টা চালিয়ে যাবে বলে জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে এই জয়ের জন্য বিজেপির কর্মীদেরও ধন্যবাদ জানান মোদী। এক স্যান্ডেলে তিনি লেখেন, দলের কর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই এই জয় এসেছে। এদিন হরিয়ানায় জয় এবং জম্মু কাশ্মীরে ভালো ফলের পর দিল্লিতে বিজেপির সদর দপ্তরে মোদীকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন মোদী। তিনি বলেন, হরিয়ানার মানুষ কংগ্রেসকে কড়া বার্তা দিয়েছেন, তারা বুঝিয়ে দিয়েছেন দেশবিরোধী রাজনীতি তারা মেনে নেবেন না। হরিয়ানায় বিজেপি সরকারের ভালো কাজের জন্য মানুষ আবার পদ্মচিহ্নে ভোট দিয়েছেন বলে মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বলেন, কেন্দ্রে মোদীজিকে তৃতীয়বার ক্ষমতায় আনা কিংবা হরিয়ানা গুজরাট মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে বারবার বিজেপি সরকার গঠন, এটা প্রমাণ করে মানুষ রাজনীতির পারফরমেন্সে আস্থা রাখছে। আজ হরিয়ানা মে জুট কি গুটি পর বিকাশ কি গ্যারান্টি ভারি পড়ি হ্যায়। হরিয়ানা কি জনতা নে নয়া ইতিহাস রচ দিয়া হায়দ। আপ লোগোঁ কো পুরি জানকারি নহি হোগি, হরিয়ানা কা গঠন 1966 মে হুয়া থা। ইতনে বর্ষো মে বড়ে বড়ে দিগ্গজো নে ইস রাজ্য কা নেতৃত্ব কিয়া। শায়দ হিন্দুস্তান মে বহুত কম রাজ্য কে নেতা এসে হতে হ্যাঁ জিনকো পুরা হিন্দুস্তান জানতা হ্যাঁ। জমানা থা হরিয়ানা কে ইন দিগ্গজ নেতাও কা নাম পুরে দেশ মে চর্চা মে রহতা থা। হরিয়ানা মে আব তক 13 চুনাও হুয়ে, 13 চুনাও মে সে 10 চুনাবো মে হরিয়ানা কে লোগো নে হর 5 সাল কে বাদ সরকার বদলি। লেকিন ইস বার হরিয়ানা কে লোগো নে জো কিয়া হ্যায় বো অভূতপূর্ব হ্যায়। পহলে কভি নহি হুয়া, পহলি বার এসা হুয়া হ্যায় জব দো কার্যকাল পুরে 5-5 সাল কে দো কার্যকাল পুরা করনে ওয়ালি কিসি সরকার কো হরিয়ানা মে ফির সে মৌকা মিলা হো। ইয়ে ভারতীয় জনতা পার্টি কো তীসরি বার মৌকা মিলা হ্যাঁ। কে লোগো নে সিফ তীসরি বার হমারি সরকার নই বনাই, বল্কি হমে সিটে ভি জাদা দি হ্যায় আর ভোট শেয়ার ভি জাদা দিয়া হ্যায়। এসা লগতা হ্যায় হরিয়ানা কে লোগো নে ছপ্পর ফাড় কর ভোট দিয়া হ্যায়। ইস জনাদেশ কি গুঞ্জ দূর দূর তক জায়েগি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।